হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আমি এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 অর্থাৎ বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আজকে একটা টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব, কারণ এই টাইপের এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো এবং যারা 2020 সালে বা 21 সালে যেই সালে পরীক্ষা দাও না কেন, এই টাইপের এমসিকিউগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা যে এই এমসিকিউটা 2007-08 সালে আসছিল, আসছিল যে ঢাকা ভার্সিটিতে। সো অন্যান্য ভার্সিটিতেও কিন্তু আসছে, ঠিক আছে, সবগুলো আমি মানে নোট করি না এখানে। যাই হোক, কী বলছে, টাইপটা কী, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, ঠিক আছে ভাইয়া। তো দেখো যে এরকম একটা সমীকরণ যদি দেয়া থাকে, সমীকরণের মূল দ্বয় হতে দুই কম মূল বিশিষ্ট, এটা হচ্ছে মেন জিনিসটা তোমার মানে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে দেখো, যদি বলে দুই কম মূল বিশিষ্ট, হ্যাঁ দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে কী করবা ভাইয়া? জানোই তো যে প্রসেস অনুসারে করতে গেলে 2 থেকে 3 মিনিট লেগে যাবে। সো আমরা তো আগেই বলি যে প্রসেস অনুসারে করবো না, কীভাবে শর্টকাটে করতে পারি সেটাই তো। আচ্ছা দেখো, দুই কম যখন বলবে, এটা কিন্তু বলতে পারে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, দুই বেশি বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। এখন কোন সময় কোন ট্রিক্সটা খাটে মানে কাজে খাটাবো সেটাই তো আমাদের জানতে হবে, তাই না? তো দেখো, যখন বলবে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, দুই কম, তাহলে জাস্ট কী করবা, এক্সের সাথে দুই যোগ করবা। কম বললে কী করবা, এক্সের সাথে দুই যোগ করবা, এক্সের সাথে দুই যোগ করবা। যোগ করার পরে তোমার যে এটা আসছে, এটা কী করবা, তোমার মেইন যে সমীকরণ আছে, মেইন যে সমীকরণ আছে এখানে এক্সের জায়গায় বসাই দিবা। জাস্ট ক্যালকুলেশন করবা, করলে যেই সমীকরণটা আসবে তোমার সেটাই হবে কাঙ্ক্ষিত তোমার আনসার। বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু। দেখো এখানে যেহেতু বলছে দুই কম মূল বিশিষ্ট, কম বললে কী করবো, সবসময় এক্স প্লাস টু যোগ করবো। আর যদি বললো দুই বেশি বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ কত, তাহলে কী করবো, এক্স মাইনাস টু দিব। দুই বেশি বললে মাইনাস টু কী করবা, তারপরে এই জিনিসটা কী করবা, এখানে বসাই দিবা। যদি বেশি বলে তাহলে এক্স মাইনাস টু করবা, করার পরে এখানে বসাই দিবা। আর যদি দুই কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলে, তাহলে কী করবা, এক্স প্লাস টু কী করবা, এই মূল সমীকরণে বসাই দিলে যে সমীকরণটা পাবা সেটাই। তো এখন যেহেতু আমাকে এনে বলছে যে দুই কম মূল বিশিষ্ট, কম বললে কী করবা, যোগ করবা, অর্থাৎ কী যোগ করবা, দুই যোগ করবা এক্সের সাথে, এক্স প্লাস টু। যেহেতু বলছে দুই কম মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে এটা কী করবা, জাস্ট এই সমীকরণে বসাই দিলে যেটা আসবে তোমার সেটাই হবে আনসার। তাহলে আমি একটু বসাই দিয়ে দেখি তো, তাহলে এক্স প্লাস টু এখানে বসাই, তাহলে এক্স প্লাস টু, তাহলে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু কত, এক্স প্লাস কত টু, টু প্লাস মাইনাস কত ওয়ান সমান কত জিরো, ঠিক আছে। এখন ক্যালকুলেশন করো, এটাকে কী করলে কত, এক্স স্কোয়ার প্লাস কত ফোর এক্স প্লাস কত ফোর, এখানে মাইনাস কত ফাইভ এক্স, মাইনাস কত টেন, এখানে মাইনাস কত ওয়ান। তোমার এখানে আনসার আস্তে আস্তে কত দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত ফোর, ও এখানে দেখো এখানে কত আস্তে আস্তে এক্স স্কোয়ার, এখানে তো চারটা প্লাস এক্স, মাইনাস কত পাঁচটা মাইনাস ফাইভ এক্স আছে, হ্যাঁ। তাহলে এখানে তো কাটাকাটি গেলে কত মাইনাস এক্স আস্তে আছে, তাহলে এখন তো কেন প্লাস চার, এখানে মাইনাস এগারো আস্তে আছে, তাহলে এগারো থেকে যদি তুমি চার বাদ দাও তাহলে কত মাইনাস সেভেন আস্তে আছে না। সো তোমার আনসার কিন্তু এইটা। দেখো আমার একটু সময় লাগলো বেশি বোঝানোর জন্য, তোমরা যখন এটা বুঝতে পারবো তোমাদের একদম সময় কম লাগবে, একদম 30 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা ভাইয়া, কোনো সমস্যা হবে না। দেখো তোমার এখানে কোনটা আছে আনসার, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন, কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেভেন। সো তোমার কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এইটা, ঠিক আছে। সো এখন চলো যে আমরা যে দ্বিতীয় নম্বর যেটা থাকতে পারে, যে দুই বেশি মূল বিশিষ্ট সমীকরণ, সেটা নির্ণয় করার চেষ্টা করি। এখন দেখো যে এখানে বলে দিছে যে এটা সমীকরণের মূল দ্বয় হতে দুই বেশি মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, তাহলে প্রথম যেটা করছিলাম সেটা দুই কম বিশিষ্ট, আর আমি বলছিলাম দুই এখানে কী আছে, দুই বেশি বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে আমি বলছিলাম কি, দুই বেশি কথা থাকলে কী করবা, মাইনাস করবা, তা কী মাইনাস করবা, এক্স মাইনাস টু বসাবা মূল সমীকরণে, এক্স মাইনাস টু বসাবা এক্সের জায়গায়। আর কম যদি থাকে তাহলে এক্স প্লাস টু বসাবা, যেহেতু অন্য বলছে দুই বেশি, বেশি বসে তাহলে বেশি থাকলে কী করবে, এক্স মাইনাস টু, ঠিক আছে। এক্স মাইনাস টু মেন সমীকরণে বসাবা, বসালে ক্যালকুলেশন করে যে সমীকরণটা পাবে সেটা তোমার আনসার। তাহলে এখানে বসাই দেখি তো, তাহলে এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস কত ফাইভ ইন্টু কত, এক্স মাইনাস কত টু মাইনাস কত ওয়ান সমান কত জিরো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস কত ফোর মাইনাস কত ফাইভ এক্স প্লাস টেন মাইনাস কত ওয়ান সমান কত জিরো। তা এখন দেখো এক্স স্কোয়ার ক্যালকুলেশন যদি করো তাহলে মাইনাস নাইন এক্স কিন্তু আস্তে আছে, মাইনাস আটটা মাইনাস এটা করো মাইনাস নাইন এক্স না, তাহলে এখানে আসতে কত চার, আর এখানে কত আসতে আছে দশ, চোদ্দো, চোদ্দো থেকে এক গেলে কত থাকে, চোদ্দো থেকে এক গেলে কত থাকে, তেরো থাকে না,
আচ্ছা দেখো তো, কারণ 10 আর 4 কত, হ্যাঁ 14, 14 থেকে 1 গেলে কত থাকে তোমার কি 13, তাহলে প্লাস কত 13, সো তোমার আনসার হচ্ছে 80। হ্যাঁ তোমার আনসার হচ্ছে তোমার 80, তাহলে এখানে এটা যেখানে আছে তোমার সেটাই হবে আনসার। হ্যাঁ তাহলে এখানে দেখো তো কোথায় আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 13, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 15, সো এটা হবে না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x, তাহলে এখানে 9x আছে, সো এটা তো হবেই না, এখানেও 9x আছে, সো এটা হবে না। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 3, 3, হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত 3 সমান কত 0। তাহলে এখন দেখো কিন্তু এটা কিন্তু এখানে নাই, তাহলে কোনোটাই কিন্তু আমার এখানে নাই, তাহলে কি আনসার কী হবে? আনসার আনসার নাই এখানে, আনসার তুলি নাই, ঠিক আছে, সো এটা আনসার তোলা হয় না এখানে। এখানে মনে করো যেখানে 13 লেখা কথা ছিল তো আমি লিখতে আমি 15 লিখে ফেলছি। আচ্ছা যাই হোক, তোমার পড়াশোনা দেওয়া থাকলে তুমি দেখাবা, না থাকলে দেখাবা না, ঠিক আছে, দুইটা থাকলে যে কোনো একটা দেখাবা, কোনো সমস্যা নাই। যাই হোক, সো এইভাবে তোমরা কাজটা করবা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো।